এই নোটটা আমি তোমাদেরকে অলরেডি হচ্ছে দিয়ে দিয়েছি, ঠিক আছে, আজকে সকালে দিয়েছি, জায়গাটা একটু রেডি করে আমি বাকিটা দিয়েছি। তো সেটা একটু বলে দিই যে কি কি জিনিসগুলো আছে, অলরেডি আগের দিনই বলে দিয়েছিলাম কি আছে। তুই একটা জিনিস অ্যাড করেছি, সেগুলো দিয়েছি অসহযোগ আন্দোলনের পরবর্তী বিপ্লব কাণ্ড, তার মধ্যে আর্নেস্ট ডে কে হত্যা, যেটা হচ্ছে চার্লস টেগার্টকে হত্যা করতে গিয়ে ভুল করে গোপীনাথ সাহা আর্নেস্ট ডে কে হত্যা করেছিল, যেটা 1924 সালে 12ই জানুয়ারি হয়েছিল, অসহযোগ আন্দোলনের পরবর্তী সময়। তো তার বেসিসে উল্লেখযোগ্য কিছু বোমা বোমা মামলা ছিল, যেটা 1925-এ দক্ষিণেশ্বর আর শোভাবাজারে পুলিশ বোমা কারখানা পায়, যার রেসপেক্টে গ্রেপ্তার হয়েছিল 87 জন এবং ভূপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে পুলিশের সুপারিনটেন্ডেন্ট বিপ্লবীরা কারাগারেই হত্যা করে। তারপর এখানে অনন্ত হরিমিত্র আর প্রমোদ রঞ্জন রায়চৌধুরীর ফাঁসি হয়, বাকি তিনজনের যাবজ্জীবন দ্বীপান্তর হয়েছিল। এগুলো আমরা বলেছি মিরছোয়া বাজার বোমা মামলা, যেখানে 1929-এ সেটা হয়েছিল। তারপর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ডিটেলসটা দেওয়া আছে। 1930-এ 18ই এপ্রিল মাস্টারদার সূর্যসেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিক আর্মির সদস্যরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে, যার মধ্যে গণেশ ঘোষ, লোকনাথ পল, অনন্ত সিংহ, নির্মল সেন, জীবন ঘোষ আর অম্বিকা চট্টোপাধ্যায় দুজন মহিলা, কল্পনা দত্ত, প্রীতিলতা ভোদেদার ছিলেন। তো তার রেসপেক্টে 1931-এ হরিপদ চট্টোপাধ্যায় এখানকার ডিএসপি যে ছিল চট্টগ্রামের, আমিনুল্লাহকে হত্যা করে, এরপরে বিপ্লবীরা পুলিশের ব্যারাক দখল করে 18 থেকে 21 পর্যন্ত চট্টগ্রামকে টোটালি ব্রিটিশ শাসন থেকে মানে ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছিল। তারপর 1932-এর 22শে সেপ্টেম্বর প্রীতিলতা ভোদেদারের নেতৃত্বে পাহাড়তলির ইউরোপীয় গ্রামে আক্রমণ হয়, যেখানে প্রীতিলতা ভোদেদার ধরা পড়ে, ফলে পটাশিয়াম সাইনাইড বিষকে হত্যা করে, যেটা রমেশচন্দ্র মজুমদারের মন্তব্য ভারতীয় বিপ্লবী কর্মকাণ্ডে সবচেয়ে সাহসিকতাপূর্ণ কাজ হিসেবে মন্তব্য করেছেন। আর মাস্টারদা সূর্য সেন এবং অনুগামীরা তো টেলিফোন এবং টেলিগ্রাফ লাইন ধ্বংস করে একটা বিপ্লবী সরকার তৈরি করার ঘোষণা করেছিল, কিন্তু মানে সামরিক বাহিনী পুলিশ বাহিনী অ্যাটাক করার ফলে তারা কাছাকাছি জালালাবাদ পাহাড়ে আশ্রয় নিয়েছিল। সেখানে যে 22শে এপ্রিল জালালাবাদ পাহাড়ে জালালাবাদ যুদ্ধ হয়েছিল, সেখানে 11 জন বিপ্লবী মারা যান এবং বহু বিপ্লবী আহত হয়েছিল, এবং এখানে তারা গেরিলা পদ্ধতিতে বিভিন্ন জায়গা মানে লুকিয়ে যে যুদ্ধগুলো হয় সেইভাবে যুদ্ধ ছিল ছত্রপতি শিবাজি করতেন। তারপর বিভিন্ন ভাবে তল্লাশির পরে বিপ্লব অনেক বিপ্লবী ধরা পড়ে, কিন্তু মাস্টারদের সূর্যসেন সেখান থেকে পালিয়ে যায়। তো তারপর মানে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের ভিত্তিতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলা শুরু হয় 31-এ, এবং মামলা শুরুর পরে মাস্টারদা সূর্যসেন তাদেরকে মাইন ব্যবহার করে জেলের প্রাচীর উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পরিকল্পনা ব্যর্থ এবং সূর্যসেনকে গ্রেফতার করা হয়েছিল, পালিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু অ্যাটলাস্ট 1933 সালে নেত্র সেন নামে একজন তার বিশ্বাসঘাতকতায় মাস্টারদা সূর্যসেন গৃহীত হন। তারপর সূর্যসেন এবং তারকেশ্বর দস্তিদারের ফাঁসি হয়, আর বাকি অনন্ত সিংহ লোকনাথ বল, গণেশ ঘোষ এদের দ্বীপান্তর মানে তাদেরকে ইয়ে করা হয়, তাদের হচ্ছে আন্দামানে এক্সিকিউ মানে নির্বাচন দেওয়া। তারপর এর ফাঁসি হয় 1934 সালে 12ই জানুয়ারি ফাঁসি হয়, কার্যকর হয়, এবং তারপর মাস্টারদা সূর্যসেনের দেহ সমুদ্রে ফেলে দেওয়া। তো সূর্যসেন আমাদের কাছে তিনি একজন স্পেশাল স্কুল শিক্ষক ছিলেন, মাস্টারদা নামে পরিচিত ছিলেন, সেই সম্পর্কে দুটো মন্তব্য স্যার স্যামুয়েল হোরের মন্তব্য আছে। আর তারপর সরকারি রিপোর্টকে বিপ্লববাদের ইতিহাসে অভূতপূর্ণ বলা হয়, রমেশচন্দ্র মজুমদারের মন্তব্য রয়েছে। তো বলা আছে যে প্রথম দৃষ্টান্তমূলক এর যুদ্ধ হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, আর শেষ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদীর ফৌজ। এই স্টেটমেন্ট গুলো দিয়ে কোশ্চেন থাকে, তো সেগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে। তারপর বিনয় বাদল দীনেশ হেমচন্দ্র ঘোষের নেতৃত্বে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের বিভিন্ন সমিতি গড়ে উঠেছিল এবং সেগুলো বিভিন্ন জায়গায় সমিতি শাখা তৈরি হয়েছিল। তারপর প্রথম ঘটনা লেমেন হত্যা 30 আগস্ট 1930 হয়েছিল, যেখানে বিনয় বসু যিনি মেডিকেল কলেজের ছাত্র ছিলেন, যিনি বাংলা জেনারেল লেমেন এবং হডসনকে লক্ষ্য করে গুলি চালায়, লেমন মারা যান এবং বিনয় বসু ছদ্মবেশে কলকাতায় পালিয়ে আসে। সেখানে বাদল গুপ্ত আর দীনেশ গুপ্তর সাথে তার পরিচয়। তো সেখান থেকে পরিকল্পনা হয় যে কারা বিভাগের মানে যে জেলার ইন্সপেক্টর কর্নেল সিম্পসনকে হত্যা করার জন্য উদ্যোগে আলিপুর জেলে বন্দীদের উপরে শারীরিক নির্যাতন চালাতো সুভাষচন্দ্র বসু সহ, এবং জেনারেল সিম্পসন বসতেন রাইটার্স বিল্ডিং এ, ঠিক
আছে, তো রাইটার্স বিল্ডিং এ বসার জন্য সেখানে তাকে হত্যা করার চিন্তা হয় এবং সেখানে বিনয় বসু রাইটার্স বিল্ডিং আক্রমণ করে শিবশানকে হত্যার পরিকল্পনা করেন। সেটাকেই 8ই ডিসেম্বর 1930 বিনয় বাদল দীনেশ মহাকরণ বা রাইটার্স বিল্ডিং আক্রমণ করে, যেটা অ্যাকচুয়ালি অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। তো সেখান থেকে সিম্পসনের সামনে বিনয় বসু বলেছিল, প্রে টু গড কর্নেল ইওর লাস্ট হ্যাজ টু কাম, তারপর এখানে গুলি চালিয়ে সঙ্গে সঙ্গে মারা যান। কোটেশনটা একটু গন্ডগোল আছে, কোটেশনটা ইওর লাস্ট আওয়ার হবে মনে হচ্ছে, এই এই তো ইওর হোল ইওর ওটা এটা আওয়ার এই হবে বুঝলে, লাস্ট আওয়ার মানে শেষ সময় এসে গেছে, লাস্ট আওয়ার আওয়ার মানে এখানে মানে শেষ ঘন্টা এসে গেছে, শেষ সময়। হ্যাঁ হ্যাঁ লাস্ট আওয়ার এসে গেছে। আচ্ছা তারপর এখানে সিমসনকে মেরে দেন, তারপর টিগাটের বাহিনী তাদেরকে ধরার জন্য অ্যারেস্ট করার জন্য রাইটার্স পুরো ঘিরে নেয়। তখন রাইটার্স এর বিল্ডিং এ অলিন্দ যুদ্ধটা হয়েছিল, তো দীনেশ এখানে গুলিবদ্ধ হয়ে এখানেই মারা যান। তার রেসপেক্টে মানে গুলি সেখানে ফুরিয়ে যাওয়ার জন্য বাদল গুপ্ত সেখানে পটাশিয়াম সায়ানাইডকে আত্মহত্যা করেন এবং বিনয় বসু দীনেশ গুপ্ত গুলি করে আত্মহত্যার চেষ্টা করলেও মানে সেখানে হচ্ছে হাসপাতালে বিনয় বসু নিজের যে আঘাত যেটা ছিল সেখানটাকে আরো বেশি মানে সেপ্টিক করে হাসপাতালেই মারা যান। দীনেশ গুপ্ত বেঁচে যান এবং তার ফাঁসি হয়, ফাঁসির সাজা শুনিয়েছিল বিচারপতি গার্লি, তো সেই অনুযায়ী 7ই জুলাই 1931 দীনেশ গুপ্তর ফাঁসি হয়। তো দীনেশ গুপ্তর ফাঁসির ঠিক 1 বছর 20 দিন পর 27ই জুলাই 1931 এই গার্লিককে হত্যা করেছিল কানাইলাল ভট্টাচার্য, প্রেজেন্টলি বর্তমানে যে এতদিন ডালহৌসি স্কোয়ার ছিল তার নাম চেঞ্জ করে এখন আমাদের বিনয় বাদল দীনেশ বাগ বা বিবাদী বাগ করা হয়েছে। তো সেই সেইটাকে শ্রদ্ধা জানিয়ে গীতিকার মোহিনী রয় চৌধুরী বলেছিল, মুক্তির মন্দির সোপানতলে এটা আমরা ব্যবহার করে থাকি। 1931 বিমল দাশগুপ্ত আর হচ্ছে জ্যোতিজীবন ঘোষ জেলা শাসক পেডিকে হত্যা করে, 1932 প্রদ্যোত ভট্টাচার্য ডগলাসকে হত্যা করে, অনন্তলাল অনাথনাথ বন্ধু মৃগেন দত্ত জেলা শাসক পার্জকে হত্যা করে। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন গুলো এখানে অ্যাড করা আছে। তারপর 14ই ডিসেম্বর 1931 শান্তি ঘোষ আর সুমিতি ঘোষ কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেনসনকে গুলি করে, 6ই ফেব্রুয়ারি 1932 মানে সুভাষ চন্দ্র বসুর শিক্ষাগুরু ছিল বেনি মাধব দাস, তার ছোট মেয়ে বীণা দাস কলকাতার কলকাতা ইউনিভার্সিটির সমাবর্তনে গভর্নর জ্যাকসনকে গুলি করে। তারপর উত্তরপ্রদেশ পাঞ্জাব বিহারের ক্ষেত্রে কাকরি রেল ডাকাতি, যেটা হচ্ছে রাজেন্দ্রনাথ লাহড়ি আর রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে কাকরি রেল স্টেশনে ডাকাতি করে, যার ফলে 44 জনকে গ্রেপ্তার হয়ে কাকরি ষড়যন্ত্র মামলা শুরু হয়, যার মধ্যে উল্লেখযোগ্য রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্রনাথ লাহিড়ি, রোশনলাল আশফাকুল্লাহ ছিলেন। 1925 এর দোষী সাব্যস্ত করে হয় এবং 1927 শরণ সিং এর ফাঁসি হয়, এই শরণ সিং ছিল ভগৎ সিং এর কাকা। এখানেই রামপ্রসাদ বিসমিল সরফরোশি কি তমন্না আব হামারে দিল মে হ্যায় গানটা রচনা করেন, কিন্তু ব্যাপারটা রচনা নয় কিন্তু এটাকে প্রকাশ করা হয়। তো অ্যাকচুয়াল কি সেটা সম্পর্কে আমি পিছনে অ্যাড করে দিয়েছি যে সরফরোশি কি তমন্না কবিতাটির রচয়িতা হিসেবে রামপ্রসাদ বিসমিলকে বলা হয়, এটা ভুল, অ্যাকচুয়াল রচয়িতা বিসমিল আজিমাবাদী, এটা আমি আগের দিন এনসিকিউ করানোর সময় বলেছিলাম। এই বিসমিল আজিজাবাদী আজিজাবাদীর এটা একটা জনপ্রিয় গজল ছিল। তো রামপ্রসাদ বিসমিলের জন্ম হয়েছিল উত্তরপ্রদেশ ইউপিতে, তিনি জন্মগ্রহণ করেছিলেন, আর তোমার বিসমিল আজিমাবাদী তিনি আজিমাবাদে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ পাটনা, এটা উত্তরপ্রদেশ এটা পাটনা, দুটো আলাদা আলাদা জায়গা দুজন লোক, ফলে এই নামে জন্মগ্রহণ করার ফলে তার ছদ্মনাম ছিল আজিমাবাদী। এটা আজিমাবাদী রচনা করেছিলেন কিন্তু পরবর্তীকালে ওস্তাদ সাদ আজিমাবাদী এটাকে সংশোধন করেছিল। তো যাই হোক, এটা হচ্ছে কোশ্চেন অনুযায়ী অ্যান্সার করবে, কি বলছো বাবা? যারা হয় সে গান করে না গজল, মানে যার মধ্যে উর্দু থাকে, উর্দুর ভাষা দিয়ে যে গানগুলো হয়ে থাকে, এটা কোনো স্টেট নয়, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি সুফিবাদীরা যেগুলো করতো সেগুলোকে গজল বলা হয়, কোনো মানে রাজ্যের কোনো গান নয় বুঝলে, না যেমন বাউল সঙ্গীত হয় সেই ধরনের, না এটা হচ্ছে তুমি গজলের নাম শুনো, গজলের নাম তো শুনেছো, গজলটা তো ব্যবহার করা হয় না,
এটা এটা সবাই করে, পাকিস্তানেও গজল হয়। গজল একটা ফর্ম অফ সং, ঠিক আছে, একটা মানে গানের এক ধরনের ফর্ম, শুনেছি কি বলবো, যেমন উর্দু ভাষা, উর্দু ভাষায় এগুলো, হ্যাঁ উর্দু ভাষা ইউজ করে যে গানগুলো হয়ে থাকে সেগুলোকে জেনারেলি গজল। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, তো এতে 13 বছর বয়সে ভগৎ সিং এখানে যোগদান করেছিল অসহযোগ আন্দোলনে। তারপর শচীন্দ্রনাথ সান্যাল, যোগেশচন্দ্র চ্যাটার্জি উত্তরপ্রদেশের কানপুলে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করেছিল। তারপর চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে 1928-এ দিল্লির ফিরোজ শাহ কোটলা ময়দানে ভগৎ সিং এর প্রস্তাব অনুযায়ী হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন হয়, যার উদ্দেশ্য ছিল একটা স্বাধীন সমাজতান্ত্রিক ভারত গঠন করা। তো তারপর এরই পরিপ্রেক্ষিতে তারপর দেখেছি ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুখদেব রাজগুরু, লালা লাজপত রায়ের সঙ্গে যুক্ত, হত্যাকাণ্ডের সাথে যুক্ত স্যান্ডার্স কে হত্যা করে। এটা পড়েছি আমরা সেই মানে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে যোগদান করতে গিয়ে লালা লাজপত রায় আহত হয়েছিল। তারপর 1929-এর 8ই এপ্রিল জন নিরাপত্তা বিল এবং শিল্প বিরোধ বিলের প্রতিবেদে দিল্লির আইনসভায় অধিবেশন চলাকালীন বোমা নিক্ষেপ করে, সেখানে ভগৎ সিং বটুকেশ্বর দত্ত ধরা পড়ে। আর সেখানে স্লোগান উঠেছিল ইনকলাব জিন্দাবাদ, যার উদ্দেশ্য ছিল ঘোষণা নয়, তারা ঘোষণা করে কাউকে হত্যা নয়, বধিরকে শোনানোর জন্য বোম ফাটানো হয়েছে। তারই রেসপেক্টে লাহোর ষড়যন্ত্র মামলা হয়, যার ফলে তারা অনশন করে এবং উদ্দেশ্য ছিল যুদ্ধবন্দীর মর্যাদা লাভ করা এবং দেশবাসীর মনে এর আদর্শ সঞ্চারিত করা। 64 দিন অনশনের পর জ্যোতিষ দাসের মৃত্যু হয়, তার সহযাত্রায় যে সুভাষ চন্দ্র বসু, তিনি যোগদান করেছিলেন। জ্যোতিষ দাস গভর্নর জেল থেকে স্টেটমেন্ট দিয়েছিলেন, বলা আছে লাহোর ষড়যন্ত্র মামলার রায় প্রকাশিত হয় 30-এ, ভগৎ সিং সুখদেব রাজগুরুর ফাঁসি হয় 31-এ। তারপর 1929-এ লর্ড আরউইনের স্পেশাল ট্রেনে চন্দ্রশেখর আজাদ আর ইয়াশপাল বোমা নিক্ষেপ করে, যার ফলে বড়লাট জখম হন। 1931-এ 27 ফেব্রুয়ারি আলফ্রেড পার্কে চন্দ্রশেখর আজাদের মৃত্যু হয় পুলিশের সাথে লড়াই করতে গিয়ে। তারপর কিছু মহিলা ব্যক্তিদের নাম আমি দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট, সরোজিনী নাইডু, প্রধান প্রকৃত নাম সরোজিনী চট্টোপাধ্যায়, হায়দ্রাবাদে জন্ম, উত্তরপ্রদেশে মৃত্যু। তার ভাই ছিল বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যিনি বার্লিন কমিটির ফাউন্ডিং মেম্বার ছিলেন। তো তার নিয়ে বঙ্গভঙ্গ 1905-এ যোগদান করেন, হোম রুল লীগের দূত ছিলেন, অসহযোগ আন্দোলনে পার্টিসিপেট করেছিলেন 1924-এ, পূর্ব আফ্রিকান জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন 1925-এ, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা ভারতীয় মহিলা সভাপতি হন, আইন অমান্য আন্দোলনে যোগদান করেন, দর্শনা সত্যাগ্রহে নেতৃত্ব দেন দ্বিতীয় গোল টেবিল বৈঠকে, যেটা কংগ্রেস একমাত্র পার্টিসিপেট করেছিল, যেখানে মহাত্মা গান্ধী, মদন মোহন মালবীয়ের সাথে তিনি যান। 1942 সালে ভারত ছাড় আন্দোলনের সময় গ্রেপ্তার হন, তার কিছু বই দেওয়া আছে। গান্ধীজিকে তিনি মিকি মাউস বলে ডাকতেন, তিনি স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন, যুক্তপ্রদেশ মানে যেটা বর্তমানে উত্তরপ্রদেশ, তাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়। তার মেয়ে পদ্মজা নাইডু 1956 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল, ইনফরমেশন দেওয়া আছে। মুথুলক্ষ্মী রেড্ডি তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি একজন ডাক্তার, সমাজ সংস্কারক ছিলেন, প্রথম মহিলা যিনি মাদ্রাস লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য বা প্রথম মহিলা আইনসভার সদস্য ছিলেন। গান্ধীজির প্রতি গ্রেপ্তারের প্রতিবাদে আইনসভা ত্যাগ করেন, প্রথম ছেলেদের কলেজে মেয়ে হিসেবে ছাত্রী ছিলেন, মহারাজা কলেজ পাদুকোট্টাইয়ে তামিলনাড়ুতে এটা অবস্থিত, মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন 1912-তে। তারপর প্রথম মহিলা হাউস সার্জন ছিলেন, লেজিসলেটিভ কাউন্সিলের প্রথম মহিলা ডেপুটি প্রেসিডেন্ট ছিলেন, নিখিল ভারত মহিলা সম্মেলনের সভাপতি ছিলেন, হার্ট অফ কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন। তার বই ইম্পর্টেন্ট, মাই এক্সপিরিয়েন্স অ্যাজ এ লেজিসলেটর, 1956 সালে থেকে পদ্মভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আর মার্গারেট এলিজাবেথ কাজিনস আইরিশ ভারতীয় শিক্ষাবাদী, তার থিওসফিস্ট ছিলেন, আইরিশ জাতীয়তাবাদে অংশগ্রহণ করেন, 15-তে ভারতে আসেন, অ্যানিভেশনের সাথে ওমেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন 1919-এর, জনগণ মন অধিনায়কের সঙ্গীতে সুর প্রদান করেছিলেন, ভারতের প্রথম মহিলা ম্যাজিস্ট্রেট ছিলেন, আর অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স তিনি গঠন করেছিলেন। আর কিছু নারীদের সম্পর্কে বলা আছে, দুটিওয়ালা দেবী প্রথম সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত নারী, তার রডা কোম্পানি যেটা হয়েছিল ওই এর সময়, তোমার ওই বলো বাঘা যতীনের সময়, সেখানে তিনি এগুলো লুকিয়েছিলেন, তাকে ননীবালা দেবীকে বলা হতো, বিপ্লবীদের পিসিমা। আর ননীবালা দেবী ছিলেন প্রথম মহিলা রাজবন্দী, লীলা রায় বা লীলা নাগ প্রথম দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন 1923-এ, যার একটা শাখা ছিল দীপালি সংঘ, যার হচ্ছে সদস্য ছিল কল্পনা দত্ত আর প্রীতিলতা ওদেদার, এরা তোমার ওই কুমিল্লার এরা যুগান্ত দলেরও সদস্য ছিলেন, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, আর এরা হচ্ছে কল্পনা দত্ত এবং প্রীতিলতা ওদেদার। এরা আরেকটা কোন সংগঠনের ছিল বলতো, একটু আগে বললাম যে
মাস্টার দা সূর্য সেন ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, ঠিক আছে, ওরও কিন্তু সদস্য ছিল, দীপালি ছাত্রীসংঘ এবং এখানে মানে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য ছিল, দুটা কিন্তু মাথায় রাখ। তো দুই ছাত্রী শান্তি ঘোষ, সুনীতি ঘোষ স্টিভেনসনকে গুলি করে, এটা অলরেডি বলা আছে। এরা যুগান্তর দলের সদস্য ছিলেন। বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন। উজ্জ্বলা মজুমদার বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য ছিলেন। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের আর কে কে ছিল বলে এক্ষুনি বললাম? বিনয় বাদল দীনেশ ছিল তো নাকি বেঙ্গল ভলেন্টিয়ার্স দল ছিল তো না? ছিল না? হ্যাঁ স্যার ছিল। তাহলে ভুলে গেলে হবে, এগুলো মনে রাখতে হবে। উজ্জ্বলা মজুমদার ভবানী, এরা হচ্ছে গভর্নর অ্যান্ডারসন কে হত্যা করে। তারপর ভগবতী চরণ গোরাস্তি, দুর্গাবতী ভগবতী দেবী, ভগৎ সিং দুর্গদেব রাজগুরুকে কলকাতা থেকে পালাতে সাহায্য করেছিল, ঠিক আছে। নোটসটা তোমাদের টোটালি দেওয়া আছে। বঙ্গভঙ্গের পরিকল্পনাটা কবে প্রকাশ্যে আসে? কি করেছো? ডিসেম্বর 1903। প্রথম এই সময়ে এটাকে বলা হয়েছিল ডিসেম্বর 1903। এটা প্রথমবার ডিসেম্বর 1903 এ বঙ্গভঙ্গের পরিকল্পনাটা প্রথম প্রকাশ্যে এসেছে। একদম সিম্পল কোশ্চেন প্রথমটা আছে। তারপরে বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়? 16 অক্টোবর কার্যকরী হয়েছিল, ঘোষিত বলা আছে, ঘোষিত বলেছিল 16 অক্টোবর 1905 কার্যকরী, ঠিক আছে, ঘোষণা এটা বইতে আছে মানে। আরে ওইটাই তো বললাম, ওই কথাটাই তো বললাম যে ঘোষণা 16 বলুক আর 19 বলুক, ঠিক আছে, ছাড়ো না, অসুবিধা কি আছে, সেটা 16 হোক আর 19 হোক, জুলাইতেই তো না, আর এটা তো কার্যকর, তাই তো, ব্যাস এই তো কথা। আর কি তোমার কোনো অপশন আছে জুলাই দিয়ে? নেই, তাহলে মানে কষ্ট করে কি লাভ আছে, বুঝে গেল কি বললো? এরকম একটা তো কাছাকাছি দিতে পারে, মাথার মধ্যে রাখবে, অপশন এরকম দেবে না 16 জুলাই না 17 জুলাই না 19 জুলাই, এরকম জুলাই দিয়ে অপশন দেবে, মাস দিয়ে পার্থক্য দিয়ে দেবে। বলো এটা কি হবে? সরকারি ঘোষণা অনুযায়ী বঙ্গের অঙ্গচ্ছেদ কবে কার্যকরী? এই কথাটাই বললাম, 16 অক্টোবর। এই তো মিটে গেল, সুবিধা কিছু নেই। কে কে ছিলেন না? কি মনে কে ছিল না? তিনজনের ছিল তো, কার্জন তো মেন, আর অ্যান্ড্রু ফ্রেজারের পরিকল্পনা ছিল মেইনলি পরিকল্পনা, ঠিক আছে। ওই নামেই তো, একদম ওইটাকে, এই জন্য বঙ্গভঙ্গটাকে রিজলে পরিকল্পনাও বলা হয়। এটা কি হবে? 1896 চট্টগ্রাম বিভাগ, ঢাকা এবং ময়মনসিংহ জেলাকে আসামের সাথে যুক্ত করার প্রস্তাব দিয়েছিল কে? উইলিয়াম ওয়ার্ড। উইলিয়াম ওয়ার্ড 1896 এর গল্প, তার মানে এই এরা হবে না। কি করেছে? 60 লক্ষ, 7 কোটি 85 লক্ষ, 7 কোটি। আচ্ছা হ্যাঁ, এটা কি বলো? ঐক্যবদ্ধ বাংলা ছিল একটি শান্তি স্বরূপ, কার মন্তব্য? বিভাজিত বাংলা বিভিন্ন দিক থেকে বিচ্ছুরিত হয়ে পড়বে, চার্লস টেগার্ট, এটা সঠিক যায় না, কারণ এরা তিনজন তো ভাগ করেছিল। না না, ওরা ভাগ করেছিল, তাহলে অ্যাকচুয়ালি কন্টেম্পোরারি টাইমের মধ্যে এরা তিনজনই ছিল, এদের মধ্যেই হবে, এবং যেহেতু রিজলে পরিকল্পনা সেই জন্য মন্তব্যটা ছিল রিজলের, ঠিক আছে, যে রিজলের মন্তব্য রিজলে করেছিল, চার্লস টেগার্ট কেন মন্তব্য করতে যাবে, সে এর মধ্যে তো ছিলই না, বুঝলে? আচ্ছা এই যে কথাটা কি হবে, বঙ্গভঙ্গ প্রস্তাব কে রচনা করে? রিজলে বলে দিলাম একটু, আবার রিজলে, ঠিক আছে, এই জন্য এটাকে রিজলে পরিকল্পনা বলা হয়, ঠিক আছে। উদ্ভাবক কে প্রথম এটা নিয়ে ভেবেছিল বঙ্গভঙ্গ করা হবে? বঙ্গভঙ্গ ধারণার উদ্ভাবক ফুলার? না,
ব্যামফিল্ড ফ্লেজার পরে পরের ব্যাক উইলিয়াম ওয়ার্ড আচ্ছা উইলিয়াম ওয়ার্ড বঙ্গভঙ্গে প্রপোজাল উদ্ভাব আচ্ছা প্রশাসন বঙ্গভঙ্গ পর নবসৃষ্ট প্রদেশের প্রশাসকের নাম কাকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে সেটা ছিল ব্যামফিল্ড ফুলার এবার আস্তে আস্তে জুড়ছে সবার সাথে কে কোন ব্যক্তিটা এবার আস্তে আস্তে জুড়ছে আশা করি কে কোন জায়গা রিজলে কে ওয়ার্ড কে ফুলার কে এবার আস্তে আস্তে দেখি বোঝা যাচ্ছে বঙ্গভঙ্গের সময় ভারত সচিব কে ছিলেন তারপর যখন কার্জনের পরে মিন্টো আসে তখন মরলে আসে ঠিক আছে ভারত সচিব আর ভাইস রয় একসাথে চেঞ্জ হয় বঙ্গভঙ্গ সরকারি সিদ্ধান্ত কার্যকরী হওয়ার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন বলেছিলাম কার্যকরী হওয়ার সময় গোপাল কৃষ্ণ গোখলে ঠিক আছে কিন্তু যখন বঙ্গভঙ্গ ঘোষিত হয়েছিল তখন ছিল কে হেনরি কটন বলেছিলাম সরি এটাই তো আমি তো ভুল বললাম একদম ভুল বললাম আমি তো নিজে এইটাই তো আমি তো নিজেই তো বললাম হেনরি কটন তো হবে না বলেছিলাম 1905 এ যে জাতীয় কংগ্রেসের সভাপতি হবে কারণ সেশনটা কখন হয় ডিসেম্বরে হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন কবে হয় 1904 এর ডিসেম্বরে সভাপতি কে ছিল হেনরি কটন তাহলে পরের যে সেশন 1905 এ যখন হবে ডিসেম্বরে সেই সভাপতি নিশ্চয়ই হবে না 1904 এই যে ছিল সেই সভাপতি হবে পড়ানোর সময় বলেছিলাম তোমাদের মনে পড়ছে না ভুলে গেছো দেখাতে হবে দেখাচ্ছি 1904 এর সময় বঙ্গভঙ্গের সময় সভাপতি কে ছিল হেনরি কটন ছিল বলেছিলাম আর গোপালকৃষ্ণ গোখলে 1905 এ হয়েছিল বঙ্গভঙ্গ কার্যকরী হচ্ছে তো জুলাইতে সেই মানে 1905 এর জুলাইতে সেই হিসেবে গোপালকৃষ্ণ গোখলেই হবে নাকি কি করে গোপালকৃষ্ণ গোখলে হবে সেশন গুলো কখন হয় 1905 এর সবাই ডিসেম্বরে সেশন হয় তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন গুলো কখন হতো ডিসেম্বর মাসে হয় তাহলে 1904 থেকে 1905 এই টাইমের মধ্যে যে কোনো ঘটনা ঘটবে 1905 এর জুলাইতে যে ঘটনা ঘটুক অক্টোবরে যে ঘটনা ঘটুক সেগুলো সভাপতি কে থাকবে হেনরি কটনই তো থাকবে 1905 এ এসে সেশনে যখন ডিসেম্বর এবার ঠিক আছে আশা করি বললাম না এটা আমি ওই জন্যই তো বলেছিলাম বঙ্গভঙ্গের সময় সভাপতি কি হবে আমাদের বলেছিলাম না হেনরি কটন হবে ওই জন্য আমি নোটসটা দিয়েও ছিলাম এখানে লেখাও ছিল কোন পত্রিকা বঙ্গভঙ্গের দিনটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয়েছে এটা বলা হয়েছিল বলো বেঙ্গলি পত্রিকা জাতীয় বিপর্যয় বেঙ্গলি পত্রিকা প্রকাশ সম্পাদক কে ছিল এটা হচ্ছে ঘোষণা হওয়ার পরে তাহলে এটা কবে যেটাই করো যখন দেখো এবার যেকোনো বিল নিয়ে আসার আগে খবর কি কারোর কাছে পৌঁছবে না নাকি পৌঁছায় না তোমার কাছেই পৌঁছাবে যে বঙ্গভঙ্গ হবে সে তো 1903 থেকেই তো সেই সম্পর্কে আলোচনা হচ্ছে প্রপোজাল হচ্ছে এই যে এখন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসার কথাবার্তা বলা হচ্ছে তাহলে কি সেটা কি চলে এসেছে না এই সময় যে আমাদের যে এনআরসি বিল যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা পেশ করার পরে লোকে জানতে পারে না পেশ করার আগে লোকে জানতে পারে গেজেটের মাধ্যমে জানানো হয় এই জিনিসটা আমরা আনতে চলেছি কি বললাম বোঝা গেছে কথাটা বোঝা কথাটা বোঝাতে পারলো যখন বঙ্গভঙ্গ ঘোষণা হয়ে যাবে তারপরে লোকে জানতে পারবে সেরকম নয়
যখন থেকে এটার প্ল্যানিং হবে লোক তখন থেকেই জানতে পারবে। ক্লিয়ার হলো কথাটা? ক্লিয়ার হচ্ছে কথাটা? বুঝতে পারলে না? বুঝতে পারলে না? হ্যাঁ স্যার। এটা কি হবে? 1903-এর ডিসেম্বর থেকে 1905-এর অক্টোবর পর্যন্ত আয়োজিত অসংখ্য বিরোধী জনসভার মধ্যে খুলনার বাগেরহাটের জনসভায় কবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বয়কটের প্রস্তাব গৃহীত হয়? 18 জুলাই 1905। এটা হচ্ছে, হ্যাঁ এটা এই কোশ্চেন গুলো মানে না খারাপ কোশ্চেন, মানে এরকম 17 জুলাই 18 জুলাই এরকম কোশ্চেন খুব খারাপ কোশ্চেন। এরকম কোশ্চেন দেবে না যে দুটো ডেট পর পর, ঠিক আছে এটা 17 জুলাই হবে বলে দিচ্ছি, বাট এরকম কোশ্চেন হবে না। এগুলো জুলাই মাসে থাকবে, মানে তোমার ডেট হিসেবে মানে মান্থ হিসেবে থাকবে, একটা জুলাই থাকবে, একটা আগস্ট থাকবে, একটা অক্টোবর থাকবে, এরকম আলাদা আলাদা থাকবে, এরকম সেম মাসের এরকম কোশ্চেন থাকবে। আচ্ছা, কলকাতা টাউন হলে কাশিম বাজারে মহারাজা মণিচন্দ্রের সভাপতিত্বে আয়োজিত ব্রিটিশ সভায় কবে ব্রিটিশ দ্রব্য বর্জনের সিদ্ধান্ত গৃহীত হবে? 7 আগস্ট 1905। এটা কি হবে? বঙ্গভঙ্গের ফলে নিচের কোনটি নবসৃষ্ট পূর্ববঙ্গ এবং আসামের মধ্যে ছিল না? কিষানগঞ্জ। কিষানগঞ্জ, ভেরি গুড, কিষানগঞ্জ ছিল না। আসামকে কবে বাংলা থেকে বিচ্ছিন্ন করা হয়? সাম 1874 সাল। আচ্ছা এটা বলো, বঙ্গভঙ্গের পরে পরে উদ্ভূত উত্তাল রাজনৈতিক আন্দোলনের কোনটি কারণ নয়? বাংলা সাহিত্য সঞ্চার উদ্দীপনা, বারবার দুর্ভিক্ষ, প্লেগের আবির্ভাব, সমস্ত পণ্যের হঠাৎ মূল্য বৃদ্ধি, বেঙ্গলি পত্রিকাতে ব্রিটিশ বিরোধী রচনার জন্য সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে গ্রেফতার হয়? সি হবে, সমস্ত পণ্যে হঠাৎ মূল্য বৃদ্ধি, এটা তো হয় না। বলোটা বয়কট করলে বঙ্গভঙ্গের পরে জিনিসের মূল্য বৃদ্ধি হবে না, সে তো বাদ। বঙ্গভঙ্গের পরে যে মূল্য বৃদ্ধি এটা হবে না হঠাৎ করে, যদি এখন তোমার ধর হচ্ছে রিলায়েন্স কে বন্ধ করে দেওয়া হলো, তাহলে রিলায়েন্স এর কোনো যেকোনো জিনিসের সার্ভিস দাম বাড়বে না? কোনো জিনিস যদি বন্ধ করে দেয় জিনিসপত্রের দাম, পাকিস্তানের অবস্থা কেন এরকম হচ্ছে? তার কারণে সেখানে ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে বলেই তো মূল্য বৃদ্ধি হচ্ছে না, এই কারণে এটা অবশ্যই কারণ। আর এ তো হয়েছিল সাহিত্য সঞ্চার বলে, বি হবে একদম। কারণ নয় হচ্ছে বারবার দুর্ভিক্ষ এবং প্লেগের আবির্ভাব। এটা আচ্ছা, র্যান্ড আর আয়াস কেউ তো আগে হয়ে গেছিল, উনি প্লেগ কমিশনার, এটাই করে কারণ সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে গ্রেপ্তার হওয়া এটা হচ্ছে ছিল, এটা রাজনৈতিক উত্তালের একটা কারণ ছিল। কোনটি সঠিক? কোন তথ্যটি সঠিক? আচ্ছা ও আচ্ছা, এখানে নিচে আছে, বাংলাদেশে ক্রমবর্ধিত জাতীয়তাবাদী আবেগকে দুর্বল করা ছিল বঙ্গভঙ্গের উদ্দেশ্য, বঙ্গভঙ্গ ভারতের জাতীয় কংগ্রেসকে মধ্যবিত্ত সংঘবদ্ধ সংগঠন থেকে দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত করে, বঙ্গভঙ্গ প্রমর্থিত জাতীয়তাবাদী আবেগকে প্রশমিত করে, তাহলে কোন তথ্যটি সঠিক? কোনটা ঠিক মনে হচ্ছে আগে বলো, এর মধ্যে কোনটা তোমার মনে হচ্ছে একদম ঠিক 100% কারেক্ট? সবগুলোই ঠিক হবে মনে হচ্ছে, ডি হবে, সবগুলোই ঠিক হবে। কোনটা একদম ঠিক মনে হচ্ছে 100% যে স্যার এটা ঠিক তো আমি জানিই জানি? নাম্বার কয়টা একদম ঠিক? কয়টা পুরো ঠিক আর কটা মনে হচ্ছে? কয়টা পুরো ঠিক? পর খ পুরো মেনশনিত করা ছিল, মেনশনিত করা ছিল বাংলাদেশের ক্রমবর্ধিত জাতীয়তাবাদী আবেগকে দুর্বল করার উদ্দেশ্যই ছিল তো বঙ্গভঙ্গ, এটা তো মেনশনই করা হয়েছিল, বঙ্গভঙ্গ করার উদ্দেশ্য তো এটাই ছিল যে বাংলাদেশে সমস্ত যে আমাদের তিনটে জায়গা, এদিকে বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল আমাদের বাংলা, ওদিকে মহারাষ্ট্র আর পাঞ্জাব, এই তিনটে জায়গা আন্দোলন করা শুরু করেছিল, যত মানে অর্গানাইজেশন এই তিনটে জায়গাতেই গড়ে উঠেছিল, তার মধ্যে বাংলা মহারাষ্ট্র ছিল প্রবল, বাংলা ছিল প্রবল, পাঞ্জাবও ছিল বাট অনেকটা কম ছিল। অর্থাৎ এবার এই কারণেই তো বাংলাকে ডিভিশন করা হলো, মহারাষ্ট্রকে ডিভিশন করতে চেয়েছিল কিন্তু করা পসিবল নয়, তার কারণ তারা একদিকে সমুদ্র আছে, আর এই কারণে পার্টিশনের সময় বাংলা আর পাঞ্জাবকেই তো তারা পার্টিশন করে গেছিল, কারণ এই জায়গায় ক্রমবর্ধমান জাতীয়তাবাদ ছিল,
কিন্তু কিন্তু বঙ্গভঙ্গ করে জাতীয়তাবাদী আবেগকে কি প্রশমিত করা হয়েছিল? কখনোই প্রশমিত নয়, বরং তার ফলে স্বদেশী আন্দোলন হয়েছিল। সেই কারণে ক এবং খ ঠিক। বোঝা গেল কেন ক আর খ ঠিক হলো? ক্লিয়ার হলো? বঙ্গভঙ্গ প্রকৃতপক্ষে ছিল কি? প্রশাসনিক সৌকর্যার্থে গৃহীত পদক্ষেপ, প্রশাসনিক সুবিধার জন্য কংগ্রেসকে বিভক্ত করার উদ্যোগ, মুসলিম দূষণের প্রক্রিয়া, বাংলায় ক্রমবর্ধিত জাতীয়তাবাদকে দুর্বল করা, এটা হবে জাতীয়তাবাদকে দুর্বল করা। একদম একদম ঠিক, জাতীয়তাবাদকে দুর্বল করার, ওই যে বলেই দিল যাতে যখনই ভাগ হয়ে যাবে তখন আন্দোলন করতে পারবে না, সেই কারণেই তো বঙ্গভঙ্গ করা হয়েছে। বঙ্গ 1905-এর বঙ্গভঙ্গ ভারতের স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত বহাল ছিল। 1909-এর মর্লেমিন্ট রদ করে, 1908-এ অভাবনীয় গৃহ গণবিদ্রোহের দরুন প্রত্যাহিত হয়। একদম 1911 খ্রিস্টাব্দে দিল্লি দরবারে ব্রিটিশ রাজ কর্তৃক বাতিল করে দেওয়া হয়, বঙ্গভঙ্গ রদ করে দেওয়া হয় 1911-তে। তো সেই সময় গভর্নর আমাদের ভাইস রয় কে ছিল? লর্ড হার্ডিংস টু ছিল দিল্লি দরবারের মাধ্যমে 1911। বঙ্গভঙ্গ বিরোধ আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে গৃহীত চতুর্মুখী কর্মসূচির মধ্যে কোনটি ছিল না, কোনটা কর্মসূচি ছিল না? সরকারি চাকরি থেকে পদত্যাগ করা, অবৈতনিক সরকারি পদ এবং আইন সবার পদ থেকে পদত্যাগ করা, ব্রিটিশ বিরোধী লবণ বর্জন করা, আর বিদেশি দ্রব্যের ক্রেতাদের সামাজিক দিক থেকে বর্জন করা। তাহলে এর মধ্যে কোনটা কোনটা একদম কনফার্ম ছিল, কোনটা কোনটাকে কনফার্ম করো যে হ্যাঁ এইগুলো হবেই হবে? সি আর ডি, এ দুটো ছিল বলতে সি কনফার্ম, ঠিক আছে, কারণ এটা হচ্ছে বয়কটের মধ্যে ছিল, তাহলে সি একদম কনফার্ম। ওকে সি একদম কনফার্ম, আর ডি? ডি স্যার, অপশন ডি। ডি বিত্ত বিদেশি ক্রেতাদের দ্রব্যের ক্রেতাদের সামাজিক দিক থেকে বর্জন করা। ওকে তারপর আর কোনটা ঠিক আছে? আর আইন পরিষদের সদস্য পদ থেকে ত্যাগ করা, অবশ্যই এই তিনটা কারেক্ট, অবশ্যই অ্যান্সার এ কিন্তু না, সরকারি চাকরি থেকে পদত্যাগ করা এরকম কিন্তু হয়। ব্যারিস্টার যেসব সদস্য পদ ত্যাগ করেছিল কিন্তু সরকারি চাকরি থেকে এভাবে কিন্তু তো পদত্যাগ করে, ঠিক আছে, কারণ সে তখন সরকারি মানে পদে ওইভাবে নিয়োগ তো হতো না। না বলো এটা তো পারবে কি হবে? 24 বঙ্গভঙ্গ কার্যকর দিবস 16 অক্টোবর কি দিবস হিসেবে পালন করা হবে? বঙ্গভঙ্গের দিনটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে রাখি বন্ধন, রাখি বন্ধন, রাখি বন্ধন, রক্ষা বন্ধন বা রাখি বন্ধন। রক্ষা বন্ধন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বদেশী এবং, আচ্ছা, স্বদেশী এবং বয়কট আন্দোলনের পন্থা হিসেবে কলকাতা অধিবেশন কোন অধিবেশনে স্বদেশী আর মানে 1906-এর যে অধিবেশনটা কোথায় হয়েছিল, 1906-এর অধিবেশনটা কোথায় হলো? গোপালকৃষ্ণ গোখলে কলকাতা অধিবেশন ছিল না? জাতীয় সঙ্গীত ছিল কোনটি বঙ্গভঙ্গের সময়? বন্দে মাতরম। তো সারে জাহাঁ সে আচ্ছা, বন্দে মাতরমই তো ছিল জাতীয়, 1909 আমাদের বন্দে মাতরম গাওয়া হলো, তারপর তো আমাদের মানে এটা তোমার জনগণ মনটা অনেক পরে করা হয় না, প্রথমে তো বন্দে মাতরম ছিল না, সারে জাহাঁ সে আচ্ছা কবে জাতীয় সঙ্গীত ছিল? বঙ্গ বিরোধী, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কি নামে পরিচিত ছিল? স্বদেশী আন্দোলন।
স্বদেশি আন্দোলন নামে পরিচিত ছিল। ভেরি গুড। স্বদেশি আন্দোলনের ধারাগুলি কি কি ছিল, কোন কোন জিনিস ফলো করা? স্বদেশী বয়কট জাতীয় শিক্ষা, স্বদেশী বয়কট এটাই তো হবে না, স্বদেশী বয়কট এবং জাতীয় শিক্ষা, স্বদেশী পোশাক, স্বদেশী শিল্প কি কলকাতা, স্বদেশী টার্মটা প্রথম দাদাভাই নৌরোজি কয়েন করেছিল, বয়কট একদম দাদাভাই নৌরোজি। ঠিক, এটা স্বদেশী বয়কট জাতীয় শিক্ষা, এটা ঠিক আছে। আচ্ছা, অরন্ধন এটা বলেছিল সুন্দরভাবে, নোটসে জল জল করেছিল, বলো কি ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। তাই অরন্ধন উৎসব ঘটেছিল, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কে ছিল বলো, আমাকে দেখাতে হবে না স্যার, ছিল এটা। তাহলে অরন্ধন উৎসব পালিত হয়েছিল, কোন রান্না হবে না, রবীন্দ্র সুন্দর ত্রিবেদীর পরিষ্কার ভাবে লেখা ছিল জল জল করে। এটা ব্রিটিশ দ্রব্য, ব্রিটিশ পদ্ধতি, শিক্ষা, বিচার ব্যবস্থা, প্রশাসনের বিরুদ্ধে সংগঠিত এবং কঠোর বয়কটের প্রস্তাব কে দিয়েছিলেন? বিপিন চন্দ্র পাল? না, অরবিন্দ ঘোষ। ঠিক আছে, অ্যানসার হবে অরবিন্দ ঘোষ, কারণ অরবিন্দ ঘোষ এই সময় প্রচন্ড বেশি অ্যাক্টিভ ছিল, যদিও বিপিন চন্দ্র পালের সঙ্গেই তার এই ছিল, কিন্তু অরবিন্দ ঘোষ এই সময়ে খুব বেশি অ্যাক্টিভ ছিল। স্বদেশী আন্দোলন দেশের অন্যান্য অঞ্চলে সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কি, বলো কি মনে হচ্ছে? লালা লাজপত রায়। তার অ্যাকসেপ্টেন্স প্রচুর বেশি ছিল মানুষের মধ্যে, সেভাবে কানেক্ট হতে পারে যেরকম বাল গঙ্গাধর তিলক ছিল, এরকম ব্যক্তি সবার সাথে কানেক্ট হতে পারে, এই জন্য পপুলারিটি ভীষণ ছিল, ভীষণ পপুলারিটি, এত বড় পপুলারিটি বাল গঙ্গাধর তিলক আর তারপরে মহাত্মা গান্ধী রয়েছে, আর এরকম পপুলারিটির লোক কিন্তু খুব কম, মানে এত পপুলার পারসন বাল গঙ্গাধর তিলক ছিল, যেটা এক কথায় সবার মধ্যে ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, আরেকজন ছিল বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, তিনিও এরকম ফেমাস এর মধ্যে ছিলেন, মানে রিজিয়নাল পলিটিশিয়ান, মানে সর্বভারতীয় একজন পলিটিশিয়ান, বাল গঙ্গাধর তিলক, বল্লভভাই প্যাটেল আর তারপর মহাত্মা গান্ধী। বাংলা সরকারের সচিব, আচ্ছা কার্লাইন সার্কুলার কবে জারি হয়, এগুলো বাজে করছে, এগুলো ভীষণ বাজে করছে, অক্টোবর বি হবে, এগুলো ভীষণ বাজে, 15 করবে, ঠিক আছে, এটার অ্যান্সার 15 করবে, কারণ এইগুলো না ভীষণ বাজে করছে, ভীষণ বাজে করছে, কারণ এগুলো নিয়ে প্রচুর বেশি কন্ট্রোভার্সিয়াল, একটা বই একরকম ডেট থাকে আর একটা বই আরেকরকম ডেট থাকে, এইগুলো হচ্ছে মানে তুমি ডে মানে মান্থ হিসেবে ভাবতে পারো, ডে হিসেবে করাটা খুব গন্ডগোলের ব্যাপার, ঠিক আছে, এগুলোকে অ্যাভয়েড করবে, এগুলো এরকম টাইপের কোশ্চেন একই মাসে দেবেন। কার্লাইন সার্কুলার বিরোধিতা করে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠিত হয়েছিল, তার সভাপতি শচীন্দ্র প্রসাদ বসু, এ হবে অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি শচীন্দ্র প্রসাদ বসু, এটা আবার সুচিন্দ্র প্রসাদ বসু করা, কিন্তু এর প্রাথমিক অবস্থার যেটা 4 নভেম্বর এটার একটা ব্যাপার ছিল। আচ্ছা ঠিক আছে, তাই এটাই করো, পরে যদি হয় আমি পরে আমি ডিসকাস করে দেবো, এটা নোটটা আপনার বঙ্গভঙ্গের নোটটা আবার একটু ঠিকঠাক করে অ্যাড করবো, তখন যদি হয় আমি রিপ্লেস করে দেবো নোটসের সাথে, বলে দেবো তোমাদেরকে, যদি অ্যাড হয় সেটা আমি আবার ডিসকাস করে দেবো, ঠিক আছে, বঙ্গভঙ্গের নোটটা আর একটু আপডেট করতে হবে। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি এ হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর। ডন সোসাইটির সম্পাদক সাজ করছেন, বলো
ফাউন্ডার ছিল সতীশচন্দ্র মুখোপাধ্যায়, সম্পাদক কে ছিল? আলাদা নয়। ভারতের প্রথম সংগ্রাম ছাত্র সংগঠন শচীন্দ্র প্রসাদ বসু। শচীন্দ্র প্রসাদ বসু দ্বিমতের কোন ব্যাপার নেই। বেঙ্গল ন্যাশনাল কলেজের অধ্যক্ষ, বেঙ্গল ন্যাশনাল কলেজ অরবিন্দ ঘোষ দিয়েছিল, অরবিন্দ ঘোষ, এটা মনে হয় আমি দিয়েছিলাম, নোটসে ছিল কি বেঙ্গল ন্যাশনাল কলেজ। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আগস্ট 25 জুলাই 1906 25 জুলাই 1906 কিন্তু 12ই আগস্ট 14ই আগস্ট এইরকম সেম এইরকম ডেট পরীক্ষার ক্ষেত্রে পাবে না, এটা আমি কনফার্ম বলতে পারি যে পরীক্ষা এরকম বয়ে টয়ে দিচ্ছে কিন্তু পরীক্ষা এরকম ডেট পাবে, একই মাসের ডেট এরকম দেবে। আচ্ছা, পেডলার সার্কুলার আর লিওন সার্কুলার কি উদ্দেশ্যে রচিত জারি করা হয়েছিল? স্যার প্রথম একটাই স্যার, না নিষ্ফল এবং আত্মমানব অবমাননাকার ভিক্ষাবৃত্তির রাজনীতি বর্জন করে স্বদেশী শিল্প জাতীয় শিক্ষা গ্রাম উন্নয়নের মাধ্যমে মন্তব্যটা কার ছিল? সি হবে চিত্তব্রত কে, এটা পালিত অমলস্থি পাঠে কি হবে? না, এটার অ্যানসার হবে সুমিত সরকার, সুমিত সরকারের মন্তব্য ছিল। বেঙ্গল কেমিক্যাল কারখানা বলো, বেঙ্গল কেমিক্যাল কারখানা আচার্য ফুলচন্দ্র রায়, আচার্য ফুলচন্দ্র বেঙ্গল কেমিক্যাল কারখানা। ডক্টর নীলরতন সরকার জাতীয় সাবান কারখানা, এটাও দেওয়া ছিল কবে? 1901 ছিল, 1905 ছিল জাতীয় সাবান কারখানা, নোটসে দেওয়া ছিল দেখাবো। ডাক্তার নীলরতন সরকার, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, প্রথম ইন্ডাস্ট্রিয়াল কনফারেন্সের সভাপতি তোমার হচ্ছে বারাণসী, প্রথম শিল্প সমাবেশ ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল কনফারেন্সের সভাপতি প্রফুল্লচন্দ্র রায় ছিল না, শিল্পের সাথে সে কেন যাবে? না না, কেমিক্যাল শিল্প ভারতীয় শিল্প বলেছে, কেমিক্যাল তো বলেনি, ইন্ডাস্ট্রিয়াল শিল্প, এটা প্রফুল্লচন্দ্র রায় হবে না। ডাক্তার নীলরতন সরকার, অরবিন্দ ঘোষ, এটা রমেশচন্দ্র দত্ত, আর সি দত্ত করে, এই যে ড্রেন অফ ওয়েলথ এর সঙ্গে সম্পর্কিত ছিল রমেশচন্দ্র দত্ত, আর সি দত্ত করবে এটা, তারা আচার্য প্রফুল্লচন্দ্র রায় নয়, কেমিক্যাল আর ডক্টর নীলরতন সরকার ডক্টর ছিল, ঠিক আছে, এটা সাবান কারখানা এই জন্য, তো এটা রমেশচন্দ্র দত্ত, আর সি দত্ত করবে, এটা এটা দিয়েছিলাম জামশেদজি টাটা 1907, এটা নিয়ে কোনো ডাউট নেই, বঙ্গলক্ষ্মী কটন মিল, বাবা 1906 প্রথম সর্বপ্রথম জাতীয় বিদ্যালয়, এটা কলকাতা, এটা রংপুর, রংপুরে ছিল, এটা দেওয়া ছিল, এটা নোটসেও দেওয়া ছিল।
সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় রংপুরে, এটা দেওয়া ছিল। এই যে রংপুর হচ্ছে বাংলার শিক্ষা স্বরাজের প্রবর্তক, এই কারণেই রংপুরকে বলা হয়। মন্তব্যটা কার ছিল? বিনয় কুমার সরকার। বঙ্গভঙ্গের আগে থেকেই পরনির্ভরশীলতা বিসর্জন দিয়ে আত্মশক্তির উপর নির্ভর করে স্বদেশীর ক্ষেত্রে প্রস্তুত করা ছিল, ক্ষেত্রে কার ভূমিকা ছিল? ক্ষেত্র প্রস্তুত, স্বদেশীর ক্ষেত্র প্রস্তুত, অরবিন্দ ঘোষের। অরবিন্দ ঘোষ কি বলেছে? বঙ্গভঙ্গের আগে থেকে, তার মানে কোন ব্যাপারটা বুঝতে পারছো? বঙ্গভঙ্গ আত্মশক্তির উপর নির্ভর করে স্বদেশী ক্ষেত্র প্রস্তুত করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তা লেখনির মাধ্যমে। অরবিন্দ ঘোষ হবে না, অরবিন্দ ঘোষ তো পরে অ্যাক্টিভিস্ট ছিল না, পরনির্ভরশীলতা বিষয়ে যদি আত্মশক্তির স্বদেশী ক্ষেত্র প্রস্তুত করার জন্য, মানে মানুষকে যে তৈরি করে যে তারা মানে অন্যদের ব্রিটিশদের উপর নির্ভর না করে, সেই কারণে অরবিন্দ ঘোষ নয়, অরবিন্দ ঘোষ অ্যাক্টিভিস্ট ছিল। এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে। বিরোধিতা করে লিখেছিল বয়কট দুর্বলের প্রকাশ নহে, এটা দুর্বলের কলহ। এটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা কার? ভীষণ ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। কার ছিল এটা? কি হবে? এটা বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের এটা বিখ্যাত স্টেটমেন্ট ছিল। না, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত স্টেটমেন্ট ছিল। বয়কট দুর্বলের প্রয়াস নহে, দুর্বলের কলহ। রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ফেমাস কোটেশন ছিল। ভোলানাথ চন্দ্র। ইউনাইটেড বেঙ্গল স্টোর্স খুলে মুসলিম কোন মুসলিম নেতা স্বদেশী উদ্যোগ নিয়েছিলেন বঙ্গভঙ্গের সময়? আব্দুল হালিম গজনভি। না না, লিয়াকত হোসেন না। আচ্ছা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, বলো। এই জন্য ফেমাস প্যাসিভ রেজিস্ট্যান্স কথাটা ব্যক্ত করেন কে? ভীষণ ফেমাস, ভীষণ ফেমাস নিষ্ক্রিয় প্রতিরোধের। হ্যাঁ, অ্যান্সার হবে অরবিন্দ ঘোষ, ঠিক আছে? কিন্তু যদি বলে এই প্যাসিভ রেজিস্ট্যান্সের প্রবক্তা, প্রবক্তাকে, তখন কি বলবে উত্তর? বলতে পারবে? প্যাসিভ রেজিস্ট্যান্সের প্রবক্তা যদি জানতে চায়, বিপিন চন্দ্রপাল। বিপিন চন্দ্রপাল, ভেরি গুড। প্রবক্তা বললে সেটা হয়ে যাবে বিপিন চন্দ্রপাল। এটা যদি প্রবক্তা বলে তখন করবে বিপিন চন্দ্রপাল। বিপিন চন্দ্র স্বদেশী স্টিম কোম্পানি ফাউন্ডেশন ফাউন্ডার চিদম্বরম পিল্লাই। ভেরি গুড, ওকে। স্বদেশ ভান্ডার গঠন, স্বদেশ ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী স্বদেশ ভান্ডার সি এগোর। এই লক্ষ্মীর ভান্ডার কি হবে? সঙ্গে সঙ্গে চাকরি চলে এসছে। যেমন হচ্ছে নর্থ কোরিয়া, নর্থ কোরিয়া জানো তো? নর্থ কোরিয়া জানো, নর্থ কোরিয়ার ব্যাপার? বাংলার বয়কট এবং স্বদেশী আন্দোলন সফল করতে সেলফ অ্যাপয়েন্টমেন্ট মিশনারিজ বলে
এই আন্দোলনকে স্বনিয়োজিত প্রচারক বলে মন্তব্য করেছিলেন কি? স্যার বি হবে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভেরি গুড, এস এন ব্যানার্জি। খুব ভালো করছেন, বলো। খুব ভালো করছেন। খুব ভালো করছেন। তিলক দ্বারা ভীষণভাবে প্রভাবিত। না, এটা অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্ত। ভীষণ মানে মানে এর দ্বারা শিবাজ মানে বিজি তিলকের দ্বারা প্রভাবিত, ভীষণ প্রভাবিত ছিল। বলো, কঠিন কোশ্চেন, হয়তো পারবে না। বলো তো, ব্যারিস্টার ছিলেন না এখানের মধ্যে কে? সি সি প্রেমতোষ বসু। আচ্ছা, পেরে গেছে, সুন্দর সুন্দর। সরকারি নিয়ন্ত্রণের, এটা সরকারি নিয়ন্ত্রণের বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ঠিক আছে, বরিশালের মুকুটহীন রাজা বোম্বের মুকুটহীন শট মানে প্রিন্স, বোম্বের যদি বলা হয় পারবে? যদি বরিশাল না বলে বোম্বে কোশ্চেনটা করে, বোম্বাইয়ের মুকুটহীন সর্দার পারবে? কৃষ্ণকুমার মিত্র। বোম্বে বাবা, বোম্বে কেন কৃষ্ণকুমার মিত্র? এখানে অপশন নেই, অপশনে তার নাম নেই, এখানে এখানে তার নাম মেনশন নেই। এখানে আমাদের যে সেন্ট্রাল ব্যাংক ফাউন্ডেশনের সাথে যুক্ত ছিলেন, মানে এ নয়, টাকা দিয়েছিল। মনে করো যে একটা তোমার হচ্ছে কি বলে বন্ধ করার জন্য, তোমাদের ওই যে বড় যে একটা পত্রিকা ছিল, পত্রিকা কিনে নেওয়ার জন্য। আচ্ছা, জাতীয় কংগ্রেসের সভাপতিও ছিল এবং খুব বড় একজন মানে টাকা পয়সা ছিল। আম্বেদকর, না না বাবা, ফিরোজ শাহ মেহতা, মনে আছে নামটা? বলেছিল জানি, ফিরোজ শাহ মেহতার নাম। ঠিক আছে, ওটা তোমার ওই যে পত্রিকা একটা কিনতে চেয়েছিল কিন্তু বিক্রি করেনি, মনে পড়ে? মানে একটা পত্রিকা ছিল, পরে আবার নতুন একটা পত্রিকা ফাউন্ডেশন করলো, নোট দিয়েছিল। একটু পড়বে বাবা, রিভিশন করতে হবে। আচ্ছা, এটা আমি একটা পার্সোনালিটি দিয়ে দেবো, একটা পিডিএফ এক্সট্রা দিয়ে দেবো পার্সোনালিটি গুলো। আরে, মুসলিম স্বদেশী নেতাদের মধ্যে সম্ভবত সবচেয়ে শ্রদ্ধেয় এবং প্রভাবশালী নেতা ছিলেন কে? লিয়াকত হোসেন। না, এটা হবে আব্দুল হালিম গজনভি। আমি কিন্তু লিয়াকত হোসেন দেখেছিলাম বইতে। না, এটা হচ্ছে ই করবে, আব্দুল হামিদ গজনবি প্রচুর প্রচুর ফেমাস ছিল, প্রচুর হচ্ছে স্বদেশী নেতাদের মধ্যে ফেমাস ছিল। যাই হোক, সেগুলো প্রসপেক্টিভের দিক থেকে হয়, ছাড়ো, অসুবিধা নেই। এইরকম এইগুলো না অ্যাকচুয়ালি কি বলতো, কোশ্চেন মানে বইয়ে মানে ই করতে হবে, তো মানে কি বলো বোঝাতে হবে, তো সেই জন্য দিয়ে দেয়। মানে এইগুলো কি বলতো, যার নজরে যে হবে। আমি তোমাদের যদি জিজ্ঞেস করি ভারতের সব থেকে বড় দেশপ্রেমিক কে ছিলেন, তো কেউ বলবে গান্ধীজি, কেউ বলবে নেতাজি, তাহলে সে এগুলো হচ্ছে মানে কি বলতো কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। মানে এগুলো বলো না, কোশ্চেনের মধ্যে এগুলো পড়ে না যে প্রভাবশালী নেতা কে ছিলেন, যে এর মধ্যে কে, সবাই কম বেশি বিভিন্ন রিজিয়নে ছিল, তাহলে এগুলো হচ্ছে মানে অত মানে যেগুলো এইরকম ধরনের কোশ্চেন আছে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। যেমন তোমরা যদি 9-10-11 যখন করতে ইংলিশ পড়তে, তখন একটা কোশ্চেন আসতো আনসিন থেকে, মনে আছে? যে নিচের যে আনসিনের টাইটেল কি হবে, এরকম একটা কোশ্চেন আসতো, মনে আছে? যখন মাধ্যমিক বা এইচএসএ করতে, যখন আনসিন করতে, এর একটা কোশ্চেন হতো আনসিন দিয়ে বলতে টাইটেল কি হবে, মনে আছে? তখন তখন স্যাররা কিন্তু আমাদের এটাই বলতো যে এই কোশ্চেন গুলো অ্যাভয়েড করবে, ঠিক আছে, এমসিকিউ টেনসিকিউ বলে মানে ইয়ে হয়, বিশেষ করে ব্যাংক ফ্যাংকের পরীক্ষা টরীক্ষা বিভিন্ন জায়গায় একটা কোশ্চেন থাকে টাইটেল সংক্রান্ত, টাইটেল কি হবে এটা বলাটা খুব কষ্টকর, বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম টাইটেল হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ এইগুলো হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, এটা কি হবে,
মুজিব রহমান বয়কট প্রচার করেছিল কোন পত্রিকার মাধ্যমে? এটা হচ্ছে মুজিব রহমান মোস্টলেস ক্রনিকলস ডি হতে পারে, পরেরটা দেখুন ডি হবে সুধাকর, পরেরটা একটু পরের কোশ্চেন। এটা এটা হচ্ছে দা মুসলমানস করবে আর স্বদেশী প্রচারিত ছিল না কোনটা, কোনটা বয়কট আন্দোলনের এগেইনস্টে ছিল, এটাও স্যার সুধাকরের অ্যানসার হবে, এটা সুধাকরের অ্যানসার হবে, এটা আমি স্বদেশী যুগে বয়কট এবং স্বদেশীতা বিরোধিতা করে কোন পত্রিকা হতো না ইসলামের প্রচারক, এটা ছিল ছিল সুলতান নামে কোন পত্রিকা ছিল, সুলতান নামে পত্রিকা আচ্ছা এই দুটা বাদ রাখ, এই এই দুটা স্ক্রিনশট তোলো তো, 64-65 64-65 এই দুটা তোলো, স্ক্রিনশট নাও গ্রুপে পাঠাবে, এই দুটো আগের একটা এই দুটো, এগুলো বাদ রাখো, কনফার্ম না হয়ে বলে লাভ, এই দুটো রাখো। আচ্ছা স্বদেশ বান্ধব সমিতি 1905-1906 এটা দেওয়া আছে, এটা দেওয়া ছিল স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্ত, এটা 1906 ছিল, এটা দেওয়া আছে। আচ্ছা বাবা কবে আগুন লাগিয়েছিল, এ ফালতু কোশ্চেন আবার, সেপ্টেম্বর অক্টোবরের ডেট এরকম করে লাগলো। স্বদেশী বস্ত্র প্রচারিণী সভা স্থাপিত হয় কোথায়? পুনা নালে বোম্বাই দুটোই, বোম্বে বোম্বে বলবে ঠিক আছে। ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গনারী কবু হাতে পারে না, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলো। মুকুন্দ দাস, ভেরি গুড, চারণ কবি মুকুন্দ দাস, ভেরি গুড। এটা মায়ের দেওয়া মোটা কাপড় আর একটা ভীষণ ফেমাস রজনীকান্ত সেন, কি হবে রজনীকান্ত রজনীকান্ত সেন তো মায়ের দেওয়া মোটা কাপড় গানটি রচয়িতা, মায়ের ধনধান্যে পুষ্পে ভরা দ্বিজেন্দ্রলাল, দ্বিজেন্দ্রলাল ছোটবেলা থেকে করছি। দেশের কথা বইটি রচয়িতা সখারাম গণেশ দেব, ভেরি গুড। বাংলা বাংলার বিপ্লববাদ নলিনী কিশোর গুহা, নলিনী কিশোর গুহা। চিত্রকলার উদ্দেশ্যে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট অবনীন্দ্রনাথ, শিল্পের মধ্যে ওরিয়েন্টাল ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টস, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রথম বৃত্তি প্রাপক চিত্রশিল্পী মনে হচ্ছে নন্দলাল বসু ছিল কি, আচ্ছা এটাও রাখো তো, এটা স্ক্রিনশট তুলো তো, 74 মনে হচ্ছে নন্দলাল বসু, বাট ডাউট আছে, এটারও রাখো, এটা স্ক্রিনশট। অবনীন্দ্রনাথ ঠাকুর বইতে পড়েছে, আমি দেখি, আ নে বাবা সে নন্দলাল বসু কি রাইট চিত্রশিল্পী নয়, মানে এর মধ্যে কি অ্যাকচুয়ালি, কিন্তু এই লাইনটাই মানে দেখেছি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, এবার প্রথম দেখো প্রথম বৃত্তি প্রাপ্ত চিত্রশিল্পী, পুরো কোশ্চেনটা ভালো করে একটু পড়তে হবে, এটা তোলা আমি বলে দিচ্ছি, আমি পরে যখন দেব পিডিএফটা যখন দেব এগুলোতে আমি মার্ক করে দিয়ে দেবো ঠিক আছে, কনফার্ম করে আমি মার্ক করে দিয়ে দেবো ঠিক আছে, এটা রাখো কনফার্ম হয়ে উত্তরটা করে দেবো, ভুল ভুল করে লাভ নেই নিশ্চয়ই ঠিক আছে, একটু ওয়েট করে যাও না কি আছে। ভারত মাতার ছবি এটা তো ডাউটের কোনো জায়গায় নেই, কি হবে অবনীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর বলো,
মন্টেগুচি বঙ্গভঙ্গ রথ স্যার অপশন সি 11 দিল্লি দরবার মাদ্রাজ প্রেসিডেন্সির কোথায় বঙ্গভঙ্গের সমর্থনে আন্দোলন শুরু হয় বি হবে তুতিকোরিনামাতি তুতিকোরিন তিরুনেলভেলি আর রাজবন্দ্রী মসুলিপট্টনম এও বি হই সুত হই হবে সবগুলোই হবে তিরুনেলভেলি তুতিকোরিন এগুলো প্রেজেন্টলি তামিলনাড়ুতে আছে, রাজামুন্দ্রি এগুলো অন্ধ্রপ্রদেশ আছে, আর এই অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু মিলেই মাদ্রাস প্রেসিডেন্সি গঠিত হতো, ছিল তো? তাহলে মহারাষ্ট্রের কোথায় গল্প হবে? এখানে মহারাষ্ট্রের কোনো গল্প নেই তো, এটা কি নামে পরিচিত ছিল মাদ্রাস প্রেসিডেন্সিতে? বন্দে মাতরম আন্দোলন নামে পরিচিত ছিল। তুতিকোরিন এবং তিরুনেলভেলি নেতৃত্ব দিয়েছিলেন চিদম্বরম পিল্লাই আর আইয়ার ছিল, আর শিব তার সাথে অ্যাড করে দেবে। আচ্ছা লাস্ট কোশ্চেন, স্বদেশী আন্দোলনে দেশবাসীকে সিরাজউদ্দৌলার নাটকটি রচয়িতা গিরিশচন্দ্র ঘোষ। মোটামুটি এটা আমাদের হয়ে গেল। আমি বঙ্গভঙ্গের একটা আপডেটেড নোট তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, আর কিছু পার্সোনালিটি দিয়ে দেবো। আর নেক্সট দিন আমরা করবো হচ্ছে গান। এক্সাম হবে অবশ্যই। এটা হচ্ছে কোন টপিকটার উপর দিয়ে বলো, এটার উপরেই দাও, মানে তোমার এই বঙ্গভঙ্গের থেকেই দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমাদের হচ্ছে তাহলে মোটামুটি রবিবার পর্যন্ত একটু ভালো করে পড়ো। নেক্সট উইকে আর তাহলে এক কাজ করো, এই দুটো মডিউল মানে চরমপন্থী আন্দোলন আর বঙ্গভঙ্গ, এই যে দুটো হলো, এই যে দুটো টপিক হলো, যে পিডিএফ টা দেওয়া হয়েছে প্লাস এমসিকিউ দেওয়া হয়েছে, এটার উপরে খুব ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ে পড়বে, এটার উপরে আমি টেস্ট নিয়ে নেবো পরের রবিবার। ওকে, এক সপ্তাহের মধ্যে খুব ভালো করে রিভিশন করো। বি প্লাস সন্ধ্যাবাত যেটা দেন তো এটা তো বি প্লাস সন্ধ্যাবাত দুটো, মানে এই মডিউলে দুটো জিনিস, মানে চরমপন্থী আন্দোলন, বিপ্লবী সন্ত্রাসবাদ আর তার সঙ্গে বঙ্গভঙ্গ।